আসসালামু আলাইকুম। এসএসসি 2022 সালের পরীক্ষার মানবণ্টন ও প্রশ্ন প্যাটার্ন এ নিয়ে অনেকে চিন্তিত অবস্থায় আছো। আজ তোমাদের সকল চিন্তা ও কনফিউশন দূর করতে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। পরীক্ষায় কোন গ্রুপের শিক্ষার্থীদের পাস নাম্বার কত, এ প্লাস অথবা এ পেতে হলে কত নম্বর পেতে হবে, এমসিকিউ অথবা সৃজনশীলে আলাদা আলাদা পাস করতে হবে কি না, বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পত্র মিলে এ প্লাস আসবে কি না, নাকি দুটোতেই আলাদা আলাদা এ প্লাস পেতে হবে, জেএইচসি থেকে নম্বর যোগ হবে কি না, তা বিস্তারিত আলোচনা করব। বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে 45 মার্কের, সাথে কৃষি শিক্ষাও 45 মার্কের পরীক্ষা হবে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীর পরীক্ষা হবে 55 নম্বরের। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের 45 নম্বরের পরীক্ষায় পাস নম্বর হলো 15 এবং এ প্লাস পেতে হলে কমপক্ষে তোমাকে 36 পেতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পাস নম্বর হলো 18 এবং এ প্লাস পেতে হলে কমপক্ষে তোমাকে 44 পেতে হবে। এমসিকিউ অথবা সৃজনশীলে আলাদা আলাদা পাস করতে হবে কি না, পরীক্ষার বিভিন্ন নিয়ম পরিবর্তন হলেও এমসিকিউ এবং সৃজনশীল আলাদা আলাদা পাস করতে হবে, এটা কিন্তু পরিবর্তন হয়নি। বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পত্র মিলে এ প্লাস আসবে কি, নাকি দুটোতেই আলাদা আলাদা এ প্লাস পেতে হবে, আলাদা আলাদা এ প্লাস পেতে হবে না। তুমি যদি বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রের যে কোনো একটা খারাপ করো তবে দুটি মিলে এ প্লাস আসবে। ইংরেজির ক্ষেত্রেও একই নিয়ম, যদি কোনো এক সাবজেক্টে তুমি নাম্বার কম পাও তাহলে দুটোটা একসাথে মিলে তোমাকে এ প্লাস দেওয়া হবে। জেএইচসি থেকে নম্বর যোগ করা হবে কি না, হ্যাঁ জেএইচসি থেকে নম্বর যোগ করা হবে। এসএসসিতে যে সকল বিষয় পরীক্ষা হচ্ছে না সেই বিষয়গুলো জেএইচসিতে যে নম্বর পেয়েছ সেই নম্বর যোগ করা হবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছো। তারপরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো। তোমাদের পরীক্ষা যেন ভালো হয় সেই দোয়া রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।